আসসালামু আলাইকুম। ইতিপূর্বে দেখেছেন পঙ্গু রিয়াদ এবং সাথীর ভিডিও, দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছিল। তো সেরকম সেম অবস্থা এই ভাইজানের। তো ভাইজানের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার বাসা কোথায়? আমার বাসা রাজশাহী বিভাগ চাঁপাইনবাবগঞ্জ জেলা নাচল থানা গ্রাম দুবাসি। আপনার কি সমস্যা বলেন তো? আমার যে কাজ করতেছিলাম টলিতে, এই মাইক্রো মানে ধাক্কা মারা উল্টে যায়, এখান থেকে এদিক মনে করেন লড়াচড়া করতে পারি না। মাজার হাড়ের তলের রগ চাওয়া পড়া, মানে রগটা মরে গেছে আর কি, এদিক কারণে লড়াচড়া করতে পারি না। দেখা যাবে একটু। হ্যাঁ দেখা যাবে। একদম চিকন হয়ে গেছে না? জি। আপনার কয় ভাই বোন? আমার ভাই নাই, আমি একাই। আমার একটা ছোট বোন আছে। আচ্ছা। আমার আর আপনার সাথে কে আসছে? আমার সাথে আমার আম্মা আব্বা, আমার এক চাচা আর গাড়ি ড্রাইভার। আপনি বিয়ে করছেন কি? জি, বাচ্চা কাচ্চা দুইটা আছে। আপনি বাচ্চা কাচ্চাগুলো নিয়ে আসবেন না, আমি দেখাতে হয় না আমার ভিডিওর মাধ্যমে। ওরা একটু বেজে মানে আমার শাশুড়ির ধরেন যে পড়ে যায় পায়ের পাশে। ঠিক আছে, আমি আপনার কথাটা উঠায় ধরবো, মানুষ দেখবে ভিডিওটা। আসলে আপনি কি হালে আছেন, আপনার ওয়াইফ কি হালে আছে? মানুষ না দেখলে তো মুখের কথা বিশ্বাস করে না, আর বিশ্বাস করলেও তো ওটা বুঝতে পারবে না। জি, আপনি কতটা অসহায়। এটা তো আপনি বাচ্চাগুলো নিয়ে আসতেন, আপনার ওয়াইফকে নিয়ে আসতেন, তার কথা শুনতাম, সে কেমন ভাবে আছে আপনার সাথে? খুব কষ্টের মধ্যে আছে। আপনাকে যে লোকটা পাঠিয়েছে উনি তো আমার ভিডিও দেখে, সবই তো জানে নাকি? হ্যাঁ, উনি আপনার ভিডিও। আরে যে এইভাবে গাড়ি নিয়ে আসেন কেন আপনারা? গাড়ি না নিয়ে আসে একটু কষ্ট করে আসতেন। রিয়াদ সাথে সেই ঢাকা নারায়ণগঞ্জ হতে আমার কাছে আসছিল, অনেক কষ্ট করে এদিক থেকে। আমরা তো আইলাম এদিক থেকে। যেদিক থেকে আসে আপনার সাথে অনেক বেশি কষ্ট হয়েছে তার। একবার বাসে ওঠা, আবার হুইল চেয়ার নিয়ে, আবার সিএনজিতে ওঠা, এত কষ্ট করে আসছে। ওদের কষ্ট দেখেই মানুষ কিন্তু তার পাশে দাঁড়াইছে, তাকে আমরা দোকানপাট করে দিছি। আপনি যে কষ্টে আছেন এগুলো দেখাইতে হয় মানুষকে। আপনি যদি গাড়ি নিয়ে আসছেন, একটা গাড়ি ভাড়া করতে তো বেশ কিছু টাকা লাগে, কেন গাড়ি ভাড়া করেন, কেন আসবেন? আপনি আমার কাছে আসবেন, একটু কষ্ট করে আসবেন। আপনার বিষয়টা আমি উঠাই ধরবো, সারা দেশে মানুষ দেখবে। আসলে এটা দেখার মতো হতে হয়, বুঝলেন? মানুষের মনে দয়া হয় ওইসব দেখে। ঠিক আছে, বুঝলেন? আপনার মা এটা না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি একটাই ছেলে? জি। বেটার বউ কোথায় থাকে? এখানেই থাকে। তো তো আর আমার হলো পা ভেঙে গেছে, তো তাই। আপনার ছেলে সেবা করে? করে। নাকি পঙ্গু হয়ে গেছে জন্য ভালোবাসে না? না, সেবা করে, এখানেই থাকে। তো আর আমার পা ভেঙে গেছে, তাই ওখানে চলে গেছে। বাচ্চা দুটোকে নিয়ে আসতেন? বাচ্চা দুটোর পরীক্ষা, তো তাই জন্য আসতে দেয়নি। যাই হোক, যারা আমাদের কাছে আসেন, আসলে ইনার একজন আত্মীয় আমাকে ফোন করেন। আসলে যারা বেশি অভাবী তাদের জন্য আমি বলে থাকি, যখন হাতে পয়সা না থাকে যে ভাই কিছুদিন পরে আসেন, কিছুটা জমাই তারপরে আসেন। কিন্তু এনারা খুব বেশি রিকোয়েস্ট করলো, তাই বাধ্য হলাম তাদের ভিডিও করতে, আর তারাও আসলো। তো আমাদের হাতে তার আত্মীয় পাঠান 2000 টাকা, আর আমরা দেখি তো কিছুটা দিতে পারি নাকি। আমাদের হাতে বর্তমান পয়সা নাই। টাঙ্গাইলের ছেলে সাদেক ভাই সৈদারে প্রবাসী, আমাদের হাতে 15000 টাকা পাঠান। ইতিমধ্যে আমরা 9000 টাকা বিতরণ করেছি, 10 নম্বর 1000 টাকায় ভাইজানের জন্য। 15000 টাকা পাঠান 15টি পরিবারের মাঝে বিতরণ করার জন্য। সিরাজগঞ্জ বেলকুচির মেয়ে লামিশা আপু কানাডার প্রবাসী, আমাদের হাতে 30000 টাকা পাঠান 30টি পরিবারের মাঝে বিতরণ করতে। ইতিমধ্যে আমরা 29টি পরিবারের মাঝে বিতরণ করেছি, 30 নম্বর 1000 টাকা এই ভাইজানের জন্য। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রাশেল উদ্দিন। রাশেল উদ্দিন। জি। পড়ালেখা করছেন কিছু? হ্যাঁ, পড়ালেখা হালকা পাতলা, ওই 5 পাস পর্যন্ত। তার মানে আপনি পূর্বে কি কাজ করতেন জানো? কৃষি কাজ করি আমি পূর্বেও। আগে অ্যাক্সিডেন্ট হলো কি করে? ওই কৃষি কাজ করতে, মানে যে টলিতে করে আলু নিয়ে যাচ্ছিলাম, রাজশাহী আসছিলাম, ওই নওগাঁ রাস্তাতে আসছিলাম, মাইক্রো পিছন থেকে ওভারটেক করতে যায়, মাইক্রো পিছন চাকা আর টলির সামনে চাকা মানে উঠে দেওয়া, গাড়ি ডান দিকে উল্টে গেছিলো। প্রথমে এই যে জায়গায় লেগে ভাঙে গেছিলো, এরকম হুইস টুইস ছিল না, ওই কারণে একবারে ধরেন যে গাড়ির তলেই চাপা পড়ে গেছিলাম, যে মেরুদণ্ডের হাড় ভাঙছে, আবার ধরেন যে ওই হাড়ের তলে রক চাওয়া পরে রকটা শুকিয়ে গেছে। আচ্ছা না, এই যে 4000 টাকা নেন, আর কেউ যদি আপনার পাশে দাঁড়াতে চায় ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো। হ্যাঁ, দেখেন তো ঠিক আছে নাকি? 4000 টাকা আছে নাকি? ঠিক আছে, খুশি থাকে না? বেশি দিতে পারলাম না, আমার হাতে টাকা নাই। এই দেখেন, কষ্ট পায় না, আমি কিন্তু একদম গরিব ঘরের সন্তান। না, দেখতে পাচ্ছি, আমি হচ্ছে অন্যের টাকা দিয়ে অন্যকে দিই, বুঝলেন? কষ্ট দিয়ে না ভাই। এইসব মানুষগুলো আসলে বেশি করে দিতে পারলে মনে শান্তি লাগে, কিন্তু উপায় তো নাই। হ্যাঁ, ভালো থাকেন, আর আল্লাহ যদি চায়
আমি যদি আপনার জন্য কালেকশন করতে পারি জি জি নেক্সট টাইম চেষ্টা করব না আচ্ছা আপনার বাবা কোনটা ওই যে এটা আমার বাবা আপনার দান কষ্ট নিয়ে না 4000 টাকা নিয়ে খুশি থাকে না আর আল্লাহ যদি দয়া করে কেউ যদি পাশে দাঁড়ায় ইনশাআল্লাহ চেষ্টা করব না কষ্ট নিয়ে আশা করে আসেন আসলে হাতে পয়সা নাই বুঝলেন হাতে পয়সা নাই আপনার ভালো হইতো যদি তার সন্তানদেরকে নিয়ে আসতেন তার ওয়াইফকে নিয়ে আসতেন মানুষই দেখে দয়া হইতো কিছুটা সাহায্য করতে বুঝলেন এগুলো ভিডিওর মাধ্যমে ফুটা তুলতে হয় আমরা যেহেতু ভিডিও করি আমরা বুঝি যে কিভাবে ভিডিও করলে ভালো হয় আমাদের আজকে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলের প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ।